আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সম্পানাহার কুকিং। আজকের রেসিপি জাপানিজ কটন স্পঞ্জ কেক। এটা জাপানিজ চিজ কেক না, স্পঞ্জ কেক। এটা তৈরি করতে আমাদের কোনো প্রকার ক্রিম চিজ কিংবা চিজ লাগবে না। এটা নর্মালি যেভাবে কেক তৈরি করে সেভাবেই তৈরি করা যাবে। জাস্ট আপনাদের স্টেপগুলো ফলো করতে হবে। এই কেকটা এত তুলতুলে, এত নরম, সফট, কি বলবো আপনাদের। একবার বাসায় তৈরি না করলে অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। তো খুবই সহজ আজকে তৈরি করব। আশা করছি আপনাদের রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে পুরো ভিডিওটা দেখবেন, আমার সঙ্গেই থাকবেন। তো চলুন শুরু করা যাক কেক তৈরি করা। প্রথমে আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। এখানে হাফ কাপ ময়দা নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন এই শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিতে হবে, যেন কোনো প্রকার লাম্পস কিংবা দানা না। তারপর এখানে আমি দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা আমি ফ্রাই প্যানে গরম করে নিয়েছি। এই কেকের জন্য গরম তেলই দিতে হবে। চাইলে এখানে বাটারও দেওয়া যাবে, কিন্তু 4 টেবিল চামচই, এর থেকে বেশি দেওয়া যাবে না। এখন একটি উইক্স দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এই কাজটা করতে হবে, যেন সম্পূর্ণ ব্যাটারটা ভালোভাবে তেলের সাথে মিক্স হয়ে যায়, গরম তেলের সাথে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ দুধ। এটা নর্মাল টেম্পারেচারের দুধ, 3 টেবিল চামচ, এর থেকে বেশি দেওয়া যাবে না। এখন দুধের সাথেও ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দুধের সাথে ভালো করে মিশিয়ে এখন আমি এখানে ডিমের কুসুম দিয়ে দিচ্ছি। আজকে কেকের জন্য আমি 4টি ডিম নিয়েছি। তো আগে থেকে আমি কুসুমগুলো আলাদা করে নিয়েছি, কারণ ভিডিওটা না হলে বেশি বড় হয়ে যাবে সব দেখাতে গেলে। তো এখন কুসুমের সাথে এই ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন কোনো প্রকার লাম্পস কিংবা দলা বেঁধে না থাকে। তো কুসুমের সাথে আমি দেখুন ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। আমার মিশ্রণটা একেবারে একটা আঠালো ধরনের মিশ্রণ হয়ে গিয়েছে। এখন এখানে আমি আরেকটি নর্মাল টেম্পারেচারে ডিম দিয়ে দিচ্ছি। আগের কুসুমগুলো কিন্তু নর্মাল টেম্পারেচারে ছিল, আর এই একটি ডিম আমি সাদা অংশ সহকারে দিয়েছি। এখন আবারও ভালো করে এই একটি ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমার মিশানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন সুন্দর আঠালো একটি ডো হয়ে গিয়েছে কেকের জন্য। ঠিক এরকমটাই হতে হবে। যদি একটু সময় লাগে তাহলে একটু সময় নিয়ে কাজটা করে নিতে হবে। তো এখন এই মিশ্রণটা আমি একটি সাইডে রেখে অন্য কাজগুলো করে নিব। এখানে আমি ডিমের সাদা অংশগুলো একটি বাটিতে আগে থেকে রেখে দিয়েছিলাম, আর ডিমগুলো অবশ্যই নর্মাল টেম্পারেচারে হতে হবে। ফ্রিজে থাকলে 2-1 ঘন্টা আগে বের করে রাখবেন। তো একটি ইলেকট্রিক বিটার আমি নিয়ে নিলাম। প্রথমে একটু এই সাদা ডিমের অংশটা আমি বিট করে নিচ্ছি। যখন একটু একটু ফোমি, মানে ফেনা ফেনা ভাব হবে, সে পর্যায়ে এখানে চিমটি পরিমাণ, জাস্ট চিমটি পরিমাণ লবণ দিতে হবে। খুব বেশি দিলে কেকের স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো চিমটি পরিমাণ আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পরে আবারও বিট করে নিতে হবে, মানে আস্তে আস্তে করতে হবে কাজটা, একটু সময় নিয়ে। এই যে লবণ দিয়ে দিলাম চিমটি পরিমাণ, এখন আবারও বিট করে নিব ভালো করে। তো আমি আস্তে আস্তে বিট করে নিচ্ছি। লবণ দেওয়ার পরে কিছুক্ষণ আরও বিট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এটা ফোমি ভাব হওয়া শুরু করেছে। এখন আসি চিনি অ্যাড করার পালায়। আজকে আমি এই কেকটাতে 1/2 কাপ চিনি দিব। এই চিনিটা মিডিয়াম, যে মিষ্টি থাকে সেটা, মানে অর্থাৎ পারফেক্ট মনে হয়েছে আমার কাছে। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারবেন। তো চিনিটা কিন্তু একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিবেন আর বিট করতে থাকতে হবে। এখন অনেকে প্রশ্ন করবে এটাকে হ্যান্ড উইক্স দিয়ে হবে কি না। হ্যান্ড উইক্স দিয়ে হবে, বাট এটা একেবারে বিটারের মতো পারফেক্ট হবে না ফোমটা, আর সময়ও বেশি লাগবে। আর আপনারা কিন্তু বিট করতে করতে বিটারটা, চলন্ত বিটার উপরের দিকে তুলে নেবেন না, তাহলে কি হবে, ডিমের ম্যারাং কিংবা ফোমটা একেবারে সম্পূর্ণ জায়গায় ছড়িয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি চিনি দিতে দিতে সব চিনি দেওয়া শেষ, আর আমার ফোমটাও রেডি হয়ে গিয়েছে। এই ধরুন 7-8 মিনিট সময় লাগতে পারে। এখন বলবেন কীভাবে বুঝবো ফোম হয়েছে কি না। একটি চামচ কিংবা স্ট্যাচুলার দিয়ে যখন ফোমটা তুলবেন, দেখবেন ফোমটা আমি এই পাশ ওপাশ করছি, এটা কিন্তু পড়ছে না। এই পর্যায়ে বুঝতে হবে আপনার ফোমটা হয়ে গিয়েছে। তো আমার ফোমটা পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন হচ্ছে কেকের ব্যাটার মিশানোর পালা। আচ্ছা, কেকের ব্যাটারটা আমি আস্তে আস্তে অল্প অল্প দিব আর মিক্স করতে থাকবো। একবারে ঢেলে দিবেন আর ঠেসে ঠুসে করবেন তাহলে কিন্তু হবে না। আর একবারে ঢেলে দিলে এটা আপনি আস্তে আস্তে মিক্স করতে হবে, যেমন এক সাইডেই ঘোরাতে হবে, এলোমেলো করে ঘোলা রেখে তো হবে না, তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে। তো এখন কেকের ব্যাটারটা আমি দেখুন আহত হাতে যে কোনো চামচ কিংবা স্ট্যাচুলা দিয়ে মিক্স করতে হবে। তো আমি আহত হাতেই কাজটা করে নিচ্ছি। খুবই আস্তে আস্তে করতে হবে, বেশি জোরে করলে ফোমটা নষ্ট হয়ে যাবে, আমাদের এতক্ষণের কষ্টটা ব্যর্থ হয়ে যাবে। তো আমি এরকম করে মিশিয়ে এটা এখন মোল্ডে সেট করে নিব। এখানে আমি একটি কেকের মোল্ড নিয়েছি আর নর্মাল একটি কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এখন কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আপনারা এটা যে কোনো ওভেন কিংবা গরম
প্রুফে কাচের বাটিতে দিতে পারবেন কিংবা সসপ্যানেও দিতে পারবেন, মোল্ডে যে দিতে হবে এমন কোনো কথা নেই। তো পুরো ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পরে একটি চামচ কিংবা স্প্যাচুলা দিয়ে উপরে একটু সমান করে দিবেন, যেহেতু এটা খুব লিকুইড ডো না কেকের। তো কেকের মোলটা কিছুখানি ফাঁকা রাখতে হবে যেন কেকটা ফুলতে জায়গা পায়। আর আজকে কেকটা আমি বয়লার সিস্টেমে করব, অর্থাৎ পুটিং যেভাবে করি। এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি, একেবারে ফুটন্ত গরম পানি, আর তারপরে কেকটা বসিয়ে দিচ্ছি। এখন আমি ওভেনে 160°C এক থেকে দেড় ঘন্টা এটা বেক করব। আপনাদের আগে হয়ে যেতে পারে, এক ঘন্টার পরে একটু চেক করে নেবেন। চুলায় করলে সেম এক ঘন্টার মতো লাগবে সময়, আর আপনি একেবারে লো আছে করবেন। তো আমার কেকটা এখন হয়ে গিয়েছে, আর দেখুন এটা কোনো নাইফ দিয়ে কাটানোর কোনো দরকার নেই, মানে সাইডগুলো চাপানোর দরকার হচ্ছে না, এইভাবে এটা খুলে আসছে যদি আপনার পারফেক্ট কেক হয়। তো আমি কেকটা মোল্ড আউট করে নিলাম, আর দেখাচ্ছি আপনাদের কতটা সফট হয়েছে কেকটা। আর অবশ্যই ঠান্ডা হওয়ার পরে কেকটা মোল্ড আউট করতে হবে, এর আগে করলে ভেঙে যেতে পারে। তো দেখলেন তো কত সহজেই জাপানিজ কটন স্পঞ্জ কেকটা তৈরি হয়ে গেল। এটা নাম যেরকম কটন, আসলে এটা কটনের মতো, মুখে দিলে নাই হয়ে যায়। যারা মিষ্টি খেতে পছন্দ করে না তারাও এটা পছন্দ করবে, একবার বানিয়ে দেখুন না বাসায়। চুলায়ও করতে পারবেন, ওভেনেও করতে পারবেন। চুলায় লো আঁচে রেখে এক থেকে দেড় ঘন্টা বেক করলেই হবে। আমি কেকটা কেটে নিয়েছি, আর দেখুন ভিতরে কতটা স্মুথ হয়েছে। আশা করছি আজকের কেকের ভিডিওটি ভালো আর সহজ লেগেছে। সহজ লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাসায় তৈরি করলে অবশ্যই আমাকে জানাবেন। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দিবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।